হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে অনলাইন ট্রিক্স বিডি নতুন একটি এপিসোডে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নতুন একটি ট্রিক্স নিয়ে, সেটি হচ্ছে বাংলালিঙ্কের ফ্রি 1 জিবি ইন্টারনেট অফার। তো আপনারা যারা বাংলালিঙ্কের ফ্রি 1 জিবি ইন্টারনেট অফারটি পেতে চাচ্ছেন, তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকবেন। আজকের ভিডিওটি যদি আপনারা না টেনে ভালোভাবে দেখতে থাকেন, তাহলে আপনারা বাংলালিঙ্কের 1 জিবি ফ্রি ইন্টারনেট অফারটি পেয়ে যাবেন। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছেন, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করছি ছোট একটি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, যারা বাংলালিঙ্কের অফারটি চাচ্ছেন, তারা আমাদের ভিডিওর সাথে থাকুন। এই অফারটি হচ্ছে আপনি কিভাবে 1 জিবি ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন 7 দিনের জন্য। আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তবে অফারটি তাড়াতাড়ি আপনারা নিতে হবে যেন অফারটি শেষ না হয়ে যায়। তো এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে ডায়াল বক্সে। ডায়াল বক্সে যাওয়ার পর এখানে লিখবেন *555*521, লিখে হ্যাশ দিবেন, এরপর বাংলালিঙ্ক থেকে ডায়াল করবেন। ডায়াল করার পর এখানে আপনাকে লিখবে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি, ইউ উইল রিসিভ SMS নোটিফিকেশন সুন। তো আমাকে এরকম SMS একটি দিয়ে দিয়েছে অলরেডি, আপনারা দেখেছেন SMSটা আমি নিচ্ছি। আমাকে বলছে যে ডিয়ার সাবস্ক্রাইবার, উই রিসিভ ইউর রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর 48 আওয়ার, উই উইল কনফার্ম ইউর বাই দ্যাট টাইম, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। তো আমরা 48 ঘন্টার মধ্যেই আমরা SMS পেয়ে যাব, ব্যাক SMS, যেটার মাধ্যমে আমরা জেনে যাব যে আমরা 1 জিবি ফ্রি ইন্টারনেটটি পেয়েছি কি না। তো আপনারা ওইভাবে তাড়াতাড়ি ডায়াল করবেন। ডায়াল করার পর আপনারাও দেখবেন যে আপনারা 1 জিবি ফ্রি ইন্টারনেট পেয়েছেন কি না। তো যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে ছিলেন। এরকম আরও নতুন নতুন ট্রিক্স পেতে এবং বাংলালিঙ্কের অফার বা রবি জিপি এয়ারটেল যে কোনো অফার পেতে, সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।